উচ্চ মাধ্যমিকে সিতাই ব্লকে চারশো চুয়াত্তর নম্বর পেয়ে সম্ভাব্য দ্বিতীয় হলেন সঞ্চিতা দাস সঞ্চিতা আদাবাড়ি মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তার বাবা রতন দাস বাড়ির পাশে হরিবোলাহাট বাজারে সবজির দোকান করে তারা এক ভাই এক বোন দাদা নাই তারনায় রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে তার মধ্যেই বোনের এই সাফল্যে খুশি দাদা সহ পরিবারের সকলে সঞ্চিতা ছোটবেলা থেকেই বরাবর মেধাবী অভাবে সংসারে কোনোদিন মেয়ের পড়াশোনায় আর্থিক সংকটকে প্রভাব পড়তে দেননি বাবা মা সঞ্জিতা পড়াশোনার ফাঁকে মায়ের কাজে হাত লাগাতে ভালোবাসে চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করত সে তবে তার এই সাফল্যের পেছনে বাবা মা দাদা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা টিউশনের শিক্ষক শিক্ষিকা বন্ধু বান্ধবী সবার অবদান অনস্বীকার্য সঞ্চিতা বলেন এরা আমাকে সহযোগিতা না করলে আমার এরকম ফল হতো না সঞ্চিতা পরবর্তীতে ইংরেজি বিষয় নিয়ে পড়ে শিক্ষিকা হতে চায় কত নম্বর কোন আচ্ছা তুমি তো ব্লকে সম্ভব দ্বিতীয় তো মানে কতটা খুশি তুমি খুশি বলতে মানে এক নম্বরের জন্য হতে পারলাম না ওটার জন্য তো আফসোস থেকেই গেল তা একদম আছি খুশি আছি কতটা আশা ছিল তোমার এই নম্বরের পিছনে কতটা আশা আশি মত এরকম ছিল আর কি রাজ্য লেভেলে কি চান্স পাওয়ার আশা ছিল ছিল মানে যদি 6টার সাজে নিতাম তাহলে একটু মনে আশা কি ছিল কিন্তু পাঁচটা তো মনে হয় অতটা একদম না আচ্ছা এই পড়াশোনার পেছনে বাড়ির অবদান কতটা বাড়ির অবদান মানে মা বাবা হয়তো অতটা শিক্ষিত না কিন্তু এমনি তার অনেক সাহায্যই সেই মানে ওদের ভূমিকে নাতে কি অনুমতি বিশেষ করে মা কত টিউশন পড়তে পাঁচটা এই টিউশনে যে শিক্ষকরা কতটা সহযোগিতা করত ভীষণভাবে সাহায্য করেছে মানে আমার কিছু তত বই ছিল না মানে আমার ইংলিশ টিচার সংস্কৃত ফিলোসফি বাংলা জিওগ্রাফি মানে ভীষণভাবে সাহায্য করেছে তুমি কি টেক্সট বই খুঁটিয়ে পড়তে পড়তাম মানে টেক্সটটাকে বেশি গুরুত্ব দিতে নাকি নোটস নোটসের দিকে বেশি তো নোটস ছিল মানে তার সঙ্গে টেক্সটটাও সামনের দিনে কোন সাবজেক্ট নিয়ে এগোতে চাও ইংলিশ ফর্ম ফিলাপ করতে ওটাও মানে একটু চেষ্টা করবে আপনার মেয়ে সব সময় পড়াশোনায় ব্যস্ত থাকতো পড়াশোনা মানে পাঁচ ঘন্টা বেশি করতাম না মানে স্কুল মানে টান তো মানে থাকতো না একদম টিউশন থাকতো মানে টান পাশাপাশি বাড়ির কাজ করতাম না তো তুমি স্কুল কন্টিনিউ যেতে যেতাম মানে সপ্তাহে মনে করো পাঁচ দিন এখন স্থান সপ্তাহে পাঁচ আপনি খুশি তো মেয়ের এই রেজাল্টে খুশি তো কি আশা করেছিলেন আমরা ভাবছি বলে হবে না

এই জায়গাটার নাম এতটা অভাবনীয় ফল করেছি কতটা খুশি আপনি খুবই খুশি মোটামুটি যা রেজাল্ট হয়েছে তাতে প্রথম দিকে ভালোই একটু আশা ছিল কিন্তু পরে যখন মোটামুটি এক নম্বরের জন্য পিছিয়ে গেল এবার লোকের দু নম্বর আসতো তখন একটু মনটা আমার মানে অনেকটা মানে বেদনাতুর হয়েছিল এবার একটু ভেঙে পড়েছিলাম পরে কিছুক্ষণের মধ্যেই আবার স্বাভাবিক করে নেই এবং পরবর্তীতে আবার এসে ছাত্রীর সঙ্গে একটু কথা বলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মোটামুটি একটু চেষ্টা করি যাতে নিজের দুঃখ এবং ছাত্রীর দুঃখ একটু দুটোই মানে সমাধানের দিকে আসে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য নম্বর স্যারেরাও আসলো হুম সবাই মিলে পরে মানে আশা ছিল একই থাকবে ব্লকে ফার্স্ট হবেই কিন্তু শীতের যে ছাত্ররা পড়াই তাদেরকে যোগ মানে যোগাযোগ করে জানতে পারলাম যে হ্যাঁ এক নম্বরের জন্য এ পিছিয়ে গেলেও ওরা এগিয়ে গেছে টিউশনে সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো হ্যাঁ মোটামুটি পড়াশোনা নিয়ে ব্যস্ত এবার এক্সট্রা কারিকুলার হিসাবে সেরকম সময় দিতে আমি একটু বলেছিলাম যে না আপাতত পরীক্ষার জন্য একটু সাবজেক্টে কি মানে বা যে পাঁচটা সাবজেক্ট আছে সেই পাঁচটা সাবজেক্টই প্রিপেয়ার করা দরকার সময়টাকে যত উচিত দেওয়া দরকার কি নাম আপনার সুকুমার দাস কোন সাবজেক্ট পড়াতেন ইংরেজি পড়াতেন মানে এই সাফল্যে কতটা খুশি আপনি সাফল্যে অত্যন্ত খুশি তবে আর দুই একটা নাম্বার নাম্বার হলে ভালো হতো সামনের দিনে তো শিক্ষক হতে চাই এই বিষয়টা কি বলবেন ভালো উদ্যম এবং উদ্যম মানে বলবো ভবিষ্যতে শিক্ষক প্রফেশনটাই ভালো ভবিষ্যতে শিক্ষক হওয়ার অনুপ্রেরণা থাকাটা ভালো এবং আমি আশীর্বাদ করবো যাতে একজন ভালো আদর্শ সে কি হয় আপনার ধনঞ্জয় দাস কোন সাবজেক্ট পড়াতেন ইংরেজি পড়েই